झारखंड ओडिशा और बांगला जुड़े इन छह दिन पड़ल आयकर तल्लाशी। झारखंडे कांग्रेस सांसद धीरज शाहर अफिस और गोदाम के उद्धार हो पहाड़ प्रमाण नोट और गोनार पाला चलते और इतिमदे टाकार अंक छाड़िए गए 351 कोटी किंतु एखो पर्त गणना चलते। कांग्रेस सांसद धीरज साहूर बाड़ीते इनकम टैक्स रेड और से इनकम टैक्स रेडे एखो पर्त प्राय 300 कोटी टाकारों बेशी उद्धार कर इनकम टैक्स डिपार्टमेंट एमनटाई किन्तु खबर सूत्र मार्फत। मुहूर्ते आमरा रयेछि रांचीर जे बाड़ीते सेटार नाम होच्छे सुशीला निकेतन। धीरज साहू तार मायेर नामे तैरी बाड़ी और से ही बाड़ीते किन्तु तिनि थाकेन बोले जाना जाच्छे। एखाने किन्तु गत 6 दिन धरे एकजोगे किन्तु टाना एखाने तल्लाशी चालाच्छे इनकम टैक्स डिपार्टमेंटेर आधिकारिकरा। सीआईएसएफ निरापत्ताय किन्तु चलछे एई तल्लाशी अभियान एबं एकई संगे किन्तु शुधुमात्र जे एई जायगाय रेडियम रोडेर एई जे सुशीला निकेतन সেখানে যে রেড চলছে এমনটা নয়। এছাড়াও কিন্তু ঝাড়খণ্ডের প্রায় 6টি জায়গায় এবং উড়িষ্যার কিন্তু আরো 2টি জায়গায় অর্থাৎ মোট 8টি জায়গায় কিন্তু একযোগে তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ যে যে অ্যালকোহল কোম্পানি রয়েছে সেই অ্যালকোহল কোম্পানিতে কিন্তু মাত্রা অতিরিক্ত অর্থাৎ যে পরিমাণ অ্যালকোহল তৈরি করার কথা তার থেকে অনেক বেশি পরিমাণ অ্যালকোহল তৈরি করা হয়েছে এমন একটা অভিযোগ রয়েছে। এবং শুধু তাই নয় যে বিভিন্ন জায়গায় তার যে বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কিন্তু 300 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করেছে। আমরা জানি যে উড়িষ্যায় একটি জায়গায় সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেখানে তল্লাশি অভিযান চালাতে গিয়ে থরে থরে কিন্তু সেখান থেকে নগদ উদ্ধার করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা। কিন্তু গত 6 দিন ধরেও কিন্তু এই তল্লাশি অভিযান সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সিআইএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানদের নিরাপত্তায় কিন্তু কংগ্রেস সাংসদ ধীরজ সাহু তার বাড়িতে কিন্তু চলছে এই তল্লাশি অভিযান। আমরা এই মুহূর্তে রয়েছি রাঁচির যে কাছারি চক তার সংলগ্ন যে রেডিয়াম রোড সেই রেডিয়াম রোডে এই সুশীলা নিকেতনে এবং এখনও 6 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখনও কিন্তু ক্রমাগত চলছে এই তল্লাশি অভিযান। কখন শেষ হবে এই ম্যারাথন অভিযান তা নিয়ে কিন্তু সন্দিহান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও। ফলত যে টাকার অঙ্ক এখনও পর্যন্ত জানা যাচ্ছে 300 কোটি টাকা তারও বেশি এবং এই অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে সে নিয়ে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, রাঁচি। मुझे तो बड़ा आश्चर्य है आजादी के बाद किसी भी दल के सांसद के घर से इतनी बड़ी मात्रा में कैश नहीं पकड़ी गई होगी। सैकड़ों करोड़ों रुपए का कैश सांसद के घर से मिलता है और पूरा इंडी अलायंस मौन है इस करप्शन पर। मैं तो पूछना चाहूंगा इनके साथियों को, कांग्रेस का मौन तो हमें समझ में आता है क्योंकि इनकी फितरत ही भ्रष्टाचार की है, परंतु चाहे तृणमूल कांग्रेस हो, चाहे जेडीयू हो, चाहे आरजेडी हो, ये सारे दल डीएमके सहित चुप बैठे हैं, सपा भी चुप बैठी है, कोई रिएक्शन नहीं। अब मुझे समझ में आ रहा है कि मोदी जी के खिलाफ ये जो एक प्रचार अभियान चला कि एजेंसियों का दुरुपयोग हुआ है वो क्यों चलाया गया, क्योंकि इनके जहन में एक डर था कि हमारे करप्शन के सारे कच्चे चिट्ठे खुल जाएंगे। बड़े भाई, उनके पिताजी, सब ये लोग खानदानी लोग हैं और एक बड़े व्यवसाय के बड़े घराना से इन सारे लोगों का ताल्लुकात है और सैकड़ों वर्षों से ये अपना बड़ा व्यवसाय कर रहे हैं। अब ये जो पैसा है, ये पैसा किस परिपेक्ष का है, कैसा है, ये तो इनकम टैक्स वगैरह को क्लियर करना चाहिए। लेकिन ये पैसा ऐसा तो नहीं है कि ये पैसा कोई घूस का पैसा है या कोई इस टाइप का, यदि ऐसी बात है तो बातों को प्रमाणिक तौर पे आयकर विभाग को बताना चाहिए। उनका व्यवसाय है, उनका निजी व्यवसाय है, उसमें कोई पार्टी का कोई उसमें लेना देना नहीं ना है। আমি সমীর বাবুর কাছে এই জায়গায় আসবো। সমীর বাবু, এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সময় আমরা দেখেছিলাম, এরকম অতি সম্প্রতি আমরা জাফিকুল ইসলামের বাড়িতে দেখলাম 28 লক্ষ টাকা উদ্ধার হলো, 100 ভরি গয়না। ওর পিতা মুখোপাধ্যায় তো রয়েছেন 50 কোটিতে, যদিও দৌড়টা থেমেছিল এই রাজ্যের ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্নটা এখানে অন্য, আগামী 19 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সদ্য সমাপ্ত এই 5 রাজ্যের ভোটের পরে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা চেপে ধরেছিল কংগ্রেসকে, তাহলে এবার কি হবে? কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, বেকায়দায় পড়বে কংগ্রেস, তৃণমূল কি
সুযোগ পেল আরো খানিকটা। বিরোধী জোটকে ভাঙার জন্য বিজেপি ছাড়া সমস্ত দলগুলোকে সিবিআই, ইডি এবং আইটি রেট বেড়েছে 65% মোদিজির সময়। কিন্তু এই যে টাকাগুলো 350 কোটি পেরিয়ে গিয়েছে, ইডি প্রচার করছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেন নাকি 17-18 কোটি টাকা পাওয়া গেছে, পরে সেটা লক্ষ্যতে নেমে এলো, তার মধ্যে 9 লক্ষ হচ্ছে যে ঋণ নিয়েছিল। স্বাভাবিকভাবে আজকে যা দেখছেন তার তথ্য তার প্রমাণ এখনো সময় অপেক্ষা। স্বাভাবিকভাবে কারা বলছে, যারা 13,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি আদানি তুলছেন সংসদে, দ্বারকা এক্সপ্রেস ওয়ে পার কিলোমিটারে 18 কোটি টাকার জায়গা 250 কোটি টাকা। আমার প্রশ্নটা অন্য ছিল, তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, মানে ইন্ডিয়া জোট এক্ষেত্রে একজোটই থাকবে না তৃণমূল কংগ্রেস আবারও কংগ্রেসকে কোনটা চাইবে? কংগ্রেস কোন সময় দুর্নীতির পক্ষে কথা বলবে না, দুর্নীতি ছাড়া যা হবে সবে পক্ষে। কিন্তু আজকে যেভাবে প্রতিটা দলকে, এই যে পান্নায় যে প্রথম বৈঠক হয়েছিল, জেডিইউ সাংসদ জেডিইউ বিধায়ক তাকে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পাশে থাকবে মোটামুটি এটা বোঝা গেল, কিন্তু সেক্ষেত্রে সিপিএম এর কি অবস্থান হবে? আরজেডি জেডিইউ তাদেরকে ইতিমধ্যে ইঙ্গিত করা কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে, বামেদের কি অবস্থান হবে? দেখুন পরিষ্কার কথা, এখানে কংগ্রেস যেটা বলেছেন কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসকেই তো কৈফিয়তটা দিতে হবে, কারণ তাদের সাংসদ কৈফিয়ত কংগ্রেস দিয়েছেন যে কংগ্রেসের পক্ষ থেকে আপনি শূন্যের প্রতিনিধি। এবং গতকাল আমরা কংগ্রেসের জাতীয় স্তর থেকে যা বিবৃতি পেয়েছি সেখানেও বলা হয়েছে যে এই জবাব সেই সংশ্লিষ্ট সাংসদকেই দিতে হবে যে এই টাকার উৎস কী, এই টাকা কিভাবে রইল এতটা। দেখুন আমি পরিষ্কার কথা প্রথম দিনই আপনাদের এখানে একবার বলেছিলাম যে যা দেখানো হচ্ছে আমাদের সমৃদ্ধি, সেই সমৃদ্ধির মধ্যে সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো রিফ্লেকশন নেই। ধনী দরিদ্রের যে ডিফারেন্স, অবস্থানের ডিফারেন্স, সেটা অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। আমি চাইবার আছে এই জায়গাটা, এই জায়গাটা আমার বক্তব্য পরিষ্কার যে এতটা আইটির ইয়ে হচ্ছে, আপনার রেড হচ্ছে লোকসভা ভোটের আগেই হচ্ছে। লোকসভা ভোটের আগেই দেখতে পাচ্ছি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ভিডিও চলে আসছে। আমার খুব পরিষ্কার কথা, এপিজি শিপইয়ার্ড এদের ব্যাংক জালিয়াতির পরিমাণ হচ্ছে 22,283 কোটি টাকা। এপিজি শিপইয়ার্ড সতরূপার জানার কথা, এটি গুজরাটের একটি সংস্থা। এই ব্যাংক জালিয়াতির তথ্য আমরা যদি না তুলতাম টেলিভিশন চ্যানেলে আসতো কি? এটার কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। এবং আমরা আদালতের উত্থান দেখেছি তো 95 সালে একটা খেলাপি সেখানে সবচেয়ে বড় এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী গোষ্ঠী, পৃথিবীর সবচেয়ে ধনীতম যে শিল্পপতি গোষ্ঠী, তারা 95 সালে যারা কিছুই ছিল না, এই উত্থান আপনি বিজেপির বিজেপির নেতা মন্ত্রীদের বাড়িতে সিবিআই রেড হয়েছে কি? হলে এর থেকে কম কিছু পাওয়া যেত। এখানেও কিন্তু টাইমিং এর প্রশ্ন উঠছে। এক হচ্ছে সদ্য সমাপ্ত 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, ঠিক তার দুদিনের মাথায় রেড শুরু হলো, একদম বেছে বেছে কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদের অফিস বাড়ি, তার যে গোডাউন সেখানে তল্লাশি শুরু হলো, সামনেই রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক এবং তারপরে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই রেড। কুসুমিতা, এটা তো ফাইন্যান্সিয়াল রেড, আইটি রেড করে, পাঁজি দেখে করে না এবং ক্যালেন্ডার অফ ইভেন্টস দেখেও করে বলে আমার ধারণা নয়। ওদের একটা টিপ অফ হয়, প্রচুর হোমওয়ার্ক করে ঢোকে, তো সেই জন্য এটা যদি বৃষ্টির কথা যদি কোইন্সিডেন্স হয়, এটা নিয়ে আমি এর বেশি, আমি সত্যি টাইমিং নিয়ে আমি এর থেকে বেশি বলতে পারি। একটা প্রশ্ন আছে, 5 রাজ্যে নির্বাচন যখন হলো তখন ওই রাজস্থানের মুখ্যমন্ত্রীর কার কার যেন বাড়িতে তল্লাশি হচ্ছিল, হচ্ছিল তো, হবে তো, আরো হবে। বলুন, না না, সবার উপর শেষ, 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 সবার উপর শে
যেখানে 2 লক্ষ টাকার বেশি রাখাই যায় না, মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। রাজনীতির প্রসঙ্গ যদি আমরা আলাদা করে ধরি, আমরা এই জাফিকুল ইসলামের ঘটনাতেই নতুন করে জেনেছি যে বাড়িতে 2 লক্ষ টাকা ক্যাশের বেশি রাখা যায় না। তাহলে সেক্ষেত্রে একজন সাংসদ, একজন জনপ্রতিনিধি তার বাড়িতে এই ধরনের হার্ড ক্যাশ কিভাবে তিনি জমা করেছেন, কোন আইনে জমা করেছেন, সেটা যেমন সামনে আসবে, তার পাশাপাশি এই প্রশ্ন তো উঠবে যে বিজেপির যে সাংসদরা, বিজেপির যে জনপ্রতিনিধিরা রয়েছেন, কই তাদের বাড়িতেও তো একটু তল্লাশি হতে পারে। তাহলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যায়, সবাই সবটা জানতে পারেন, ষড়যন্ত্রের অভিযোগ আর ওঠে না। মিস্টার চট্টোপাধ্যায় দেখুন, এখানে যে আপনার এই আজকে যেখানে রেডটা হচ্ছে, এখনও যেটা চলছে রেডটা, এই রেডটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করেছে, তাদের কাছে ইনফরমেশান আছে এবং ইনফরমেশান ভিত্তিক তারা করেছে। আগে পিছিয়ে দেখার কোনো দরকার নেই, দরকার হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই রেডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। কিন্তু ইন্ডিভিজুয়ালের সঙ্গে সঙ্গে যিনি ইন্ডিভিজুয়াল তিনি আবার রাজ্যসভার কংগ্রেসের সাংসদ, এটা লিঙ্কড হয়ে গেছে। এবং এই যে দেখছেন আজকে 351 এখনও পর্যন্ত ফিগার এসে গেছে, কোটি ক্রোর, এবং শুধু এটা শুধু ক্যাশ, হার্ড ক্যাশ, অ্যাসেট কিন্তু এখন আসেনি, অ্যাসেট আসেনি। এবং এই যে ইনকাম ট্যাক্সের যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে, সেখানে প্রত্যেক বছর বছর নিয়ম হচ্ছে এভরি ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনাকে রিটার্ন দিতে হয়। এখন কথাগুলো আসবে কত কতটা আইন ভেঙে গেছে, বিজেপি নেতাদের ঘরে রেড হচ্ছে না কেন? সেটা এই যে প্রধানমন্ত্রী অজিত পাওয়ারের নাম বলছিলেন, প্রধানমন্ত্রী অজিত পাওয়ারের নাম বলেছিলেন, আমাদের আশ্বাস করেছিলেন বিজেপি। প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ একটু শুনে নিন, প্লিজ চয়ন দা একটু শুনে নিন, রুল দেখতে হবে আপনাকে। সেখানে কোনো ইনকাম ট্যাক্স কিন্তু আপনি বিজেপি কে, আপনি কংগ্রেস কে, আপনি তৃণমূল কে, এখানে মিস্টার চট্টোপাধ্যায় একটা জিনিস জানতে চাইবো, একজন জনপ্রতিনিধি তিনি যখন ডিক্লারেশন দেন নির্বাচনের আগে, যখন ডিক্লারেশন দেন এবং তার পরবর্তীকালে যদি কোনো আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি পাওয়া যায়, সেক্ষেত্রে কি আইটি এই ধরনের রেড করে থাকে? ডেফিনেটলি করতে পারে। যখন আপনি একটা ডিক্লেয়ার, যে কোনো লোক যখন ডিক্লারেশন দিচ্ছেন এবং যখন আপনার দেখা যাচ্ছে যে আপনার যে ডিক্লারেশন দিলেন তার সঙ্গে মিলছে না, নট অনলি আপনার আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ডিক্লারেশন একটা ফর্মেট আছে, সেই ফর্মেটে কোশ্চেন আসবে, তখন তখন সেটা ডিসকাস হবে। এডুকেশন নিয়েও হয়েছে অনেকটা, এডুকেশন নিয়েও কিন্তু অনেক অনেক হয়েছে। সুতরাং ইনকাম ট্যাক্সের একটা পার্টিকুলার অ্যাক্ট আছে, এবং অ্যাক্টটা কিন্তু কোনো একটা পার্টিকুলার কংগ্রেস কমিউনিস্ট বলে কোনো পার্টির জন্য নয়, সেই একটা সকলের জন্যই প্রযোজ্য। কিন্তু হ্যাঁ, বিরোধীরা বারবার যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে, সেখানেও একটা বিষয়ে সত্যি দেখা যাচ্ছে যে কখনোই আমরা দেখতে পাচ্ছি না যে বিজেপির নেতা মন্ত্রী যাদের বিরুদ্ধেও অভিযোগ বিরোধীরা তুলছেন তাদের বাড়িতে এভাবে কোনো রেড হচ্ছে, যে প্রশ্ন বারবার উঠছে। অন্যদিকে আপনারা জানেন যে আজকে সেই বৈঠক রয়েছে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরি প্রার্থীরা যারা হাজার দিন ধরে বসে এই গান্ধী মূর্তির পাদদেশে যারা আন্দোলন করছেন, এবং গতদিন আমরা দেখলাম যে সেই আন্দোলনের 1000তম দিনে কুণাল ঘোষ তিনি সেখানে গেলেন এবং কি ঘটনা তার আগে ঘটেছে আপনারা সকলেই দেখেছেন, দুর্ভাগ্যের ঘটনা, তারা মাথা কামিয়ে পর্যন্ত আন্দোলন করছেন এবং কুণাল ঘোষ সেখান থেকেই ওই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার পরই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং আজকের দিনটি ধার্য করা হয় বৈঠকের জন্য। কিন্তু আজ কি খুলবে চাকরির জট, এই প্রশ্নই উঠছে। দীর্ঘদিনের চাকরি জটের অবসান কি আজকে হবে? আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরি প্রার্থীদের, কিন্তু ইতিমধ্যেই দু রকমের বক্তব্য সামনে আসছে। কি বলছেন কুণাল ঘোষ এবং তার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ, ব্রাত্য বসু সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলটা রোল করেছেন, সরকার প্রস্তুত আছে নিয়োগ দিতে। আইন অনুযায়ী প্যানেল থাকে 1 বছর, 1 বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোর্টেরও ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার। কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায়, এটা আমাকে একটা আইন আপনাদের যত বড় বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন। একটা একটা আইনি জায়গা আটকে আছে, সেটা খুলতে গেলে একটু কথোপকথন দরকার। আমার সরকারের কোনো এখতিয়ার নেই, আমি সরকারি কোনো পদে নেই, ফলে যে চাইছিলাম না বৈঠকে যেতে, কিন্তু যেহেতু যারা আন্দোলন করছেন যেহেতু তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ রয়েছে এবং আমার উপস্থিতিতে যদি ওদের কোনো উপকার হয় আমি নিশ্চিতভাবে সেই বৈঠকে উপস্থিত থাকবো। স্বয়ংবাবু আদৌ কি আশা থাকছে? আশা কি করে থাকবে বলুন তো, কারণ কুণাল ঘোষ নিজের কথা বলুন তো, উনি কে?
উনি গতকাল গিয়েছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে এবং টিভিতে আপনারা যাতে ওকে দেখান সেজন্য ওখানেও চোর চোর স্লোগান শুনতে হয়েছে। দুই যেটা সেটা হচ্ছে যে প্রথমে যারা ব্রাত্য বসুর কাছে এসছেন কথা শুনতে, কিন্তু ব্রাত্য বসু নিজেই তো একটা প্যারালাল প্রসেস তৈরি করেছে যাতে কারুর চাকরি না যায়, মানে তারা টাকা দিয়ে যাদের চাকরি দিয়েছেন তাদের যেন কারুর চাকরি না যায় সে প্রসেস দিয়েছিলেন, বেআইনি ভাবে একটা প্যানেল তৈরি করার চেষ্টা করছেন। অবশ্যই অবশ্যই শেষ যেটা বলবো সেটা হচ্ছে আরো মারাত্মক ঘটনা, এই যে দুর্নীতি এটা তো ব্রাত্য বসুর কিছু করার নেই, তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে এই দুর্নীতি ম্যাপিং হয়েছে যার জন্য এখনো কালীঘাটের কাকুকে প্রোটেক্ট করা হচ্ছে। দেখুন এই সরকার একটা মানবিক সরকার, চেষ্টা করছে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা, কুনাল বাবু অনেকবারও সেই আলোচনাতে চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে, সরকারও চায় আইনি সব জটিলতা কাটিয়ে যোগ্যরা দ্রুত নিয়োগ পাক যারা ওয়েটিং লিস্টে নাম আছে, এবং আপনারা জানেন 5,578 জন, তার মধ্যে 9-10 3,010 এবং 11-12 2,578 জন সুপার নিউমেরি পোস্ট করার চেষ্টা করেছিল সরকার, এটা তো বেআইনি, এবং হ্যাঁ সেই জন্যই সেটাও বলছি 2,179 জন সুপার নিউমারি নেওয়ার জন্য চেষ্টা করেছিল সরকার, কিন্তু সুপ্রিম কোর্টে সেটা বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ আইনি জটিল কালকে কুনাল ঘোষ যে গেছিল সেটাও আইওয়াশ ছিল, জুতো পেটা খেয়ে চোর চোর স্লোগান শুনে ফেরত চলে এসে একটা ফোন করে ব্রাত্যবাবুকে বলেছে একটা কিছু ব্যবস্থা করো, সেজন্য একটা মিটিং হচ্ছে। কিন্তু বিজেপির তরফ থেকে আমাদের আবেদন যে যারা রাস্তায় এতদিন ধরে বসে আছে মাথা কামাতে হলো একটা মেয়েকে, এই কতটা লজ্জায় কতটা বঞ্চনায় কতটা লাঞ্ছনায় আমি বলবো অপমানিত হয়ে তাকে এরকম একটা লাস্ট রিসর্ট নিতে হলো, এদের একটু সুব্যবস্থা করুন, যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে কোয়ালিফাইডভাবে মার্কসগুলো পেয়েছে তাদের দয়া করে নিয়োগটা করুন। যারা তাহলে বৈঠক থেকে জট পড়ে কিনা সেদিকে আমাদের নজর থাকবে, আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।